বিএনপি আওয়ামী লীগকে শত্রুজ্ঞান করে মির্জা ফখরুল সাহেব তাঁর বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি আওয়ামী লীগকে তাদের জন্মলগ্ন থেকে শত্রু মনে করে আসছে, শত্রু মনে করে বলেই 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার নীল নকশায় তারা জড়িত এবং এর বেনিফিশিয়ারি। শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই 21 আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি জনগণকেও শত্রু মনে করে, আর সেজন্যই নিরাপরাধ মানুষদের আগুনে পুড়িয়ে মারে, সম্পদ নষ্ট করে, ক্ষমতা গিয়ে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করে। তারা জন আতঙ্কে ভুগে বলেই নির্বাচন থেকে সরে দাঁড়ায়। জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে বলেই বিএনপি ডাকে এখন আর সাড়া দেয় না। আসলে বিএনপি এখন ক্ষয়িষ্ণু এক রাজনৈতিক অপভ্রংশ, তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে, তাই দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে বিএনপি যাদের বন্ধু তাদের আর শত্রুর দরকার নেই। ক্ষমতা মদমত্ত বিএনপির দানবীয় রূপ দেশের মানুষ বারবার দেখেছে। মুখোশের আড়ালে বিএনপি আসলে বহুরূপী দানব। এদেশের সমৃদ্ধ ধ্বংসই তাদের মনোবাসনা। গণতন্ত্রের বুলে মুখে নিয়ে তারা সাম্প্রদায়িক অপশক্তি লালন পালনকারী, যাদের ক্ষমতা লিপসার কাছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়, যারা জনগণের কাছে যাওয়ার নৈতিক মনোবল হারিয়ে বিদেশি শক্তির দ্বারে দ্বারে ধন্ডা দেয়, তারা আওয়ামী লীগের ক্ষতি সাধনের জন্য দেশ জাতির যে কোনো ক্ষতি করতেও প্রস্তুত। একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে ইতিহাসের কাঠগড়ায় বিএনপির বিচার শুরু হয়ে গিয়েছে। রাজপথ আর ভোটের বাক্স তার প্রমাণ। মিথ্যাচার আর প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। বর্ষণ নয়, তর্জন গর্জনেই ফখরুল সাহেবদের এখন অর্জন সীমাবদ্ধ। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান শত্রু দুটি। অদৃশ্য শত্রু হচ্ছে করোনা, আর দৃশ্যমান শত্রু বিএনপি। দৃশ্যমান শত্রু বিএনপি রাজনীতি, অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ঙ্কর।